ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে সমালোচনা চলছেই। এই কেন্দ্রে রয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এই রায়ের পর্যবেক্ষণ নিয়ে বিচার বিভাগের, বিশেষ করে প্রধান বিচারপতির সঙ্গে নির্বাহী বিভাগ তথা সরকারের দূরত্ব তৈরি হয়েছে, এ নিয়ে নানা গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। ক্ষমতাসীন দলের নেতারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছে। বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদ বৃহস্পতিবার প্রধান বিচারপতির সব অনুষ্ঠান ও যে কোনো অনুষ্ঠান কিংবা কর্মসূচিতে প্রধান বিচারপতির অতিথি হিসেবে থাকবেন সেগুলো বর্জনের ঘোষণা দিয়েছেন। শেষ পর্যন্ত প্রধান বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করবেন নাকি তাকে পদত্যাগে বাধ্য করা হবে, এ ব্যাপারে বিভিন্ন মহলে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এই অবস্থায় সবার দৃষ্টি এখন ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ ও প্রধান বিচারপতির ঘটনা প্রবাহের দিকে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আবু বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা পাকিস্তান প্রেম দোখান, কারণ তিনি পাকিস্তানের দালাল। নারী সংসদ সদস্য সম্পর্কে অবমাননাকর বক্তব্যের অভিযোগ এনে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব মহিলা লীগের আয়োজিত মানববন্ধনে আমু এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রধান বিচারপতি সুনীল কুমার সিনহা ষোড়শ সংশোধনী বাতিল এর রায়ের পর্যবেক্ষণে নিজেই বিতর্ক সৃষ্টি করেছেন। বর্তমান পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবে, এ বিতর্কের অবসান ঘটতে পারে। পৃথক অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আজ বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো কর্মসূচি চলছে। প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেবের অপ্রাসঙ্গিক অগণতান্ত্রিক বক্তব্যগুলো এক্সপ্রেস করে আমরা যে সুনির্দিষ্ট আহ্বান রেখেছিলাম সেদিন শেষ হচ্ছে। সুপ্রিম কোর্ট ছুটিতে যাচ্ছে, আগামী 3 অক্টোবর আমাদের কর্মসূচি শুরু হবে। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আজকের চিফ জাস্টিস যে পাকিস্তান প্রেম দেখাচ্ছে তা তো দেখাবে নেই, কারণ তারা পাকিস্তানি দালাল। পাকিস্তানি চিন্তার সমর্থন করেন, পাকিস্তানি চিন্তা মানুষের নিয়ে জোট গঠন করেন, সুতরাং তাদের বক্তব্যে আমরা আশ্চর্য হই না। রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির বক্তব্যে উদ্দেশ্য করে বিচার বিভাগের স্বাধীনতা নয় মন্তব্য করে তথ্যমন্ত্রী আরো বলেন, একটি মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অসাংবিধানিক নেতৃত্বে বিতর্কিত ও সামরিক শাসনের জঞ্জালকে পুনরায় টেনে আনার অপপ্রচারমূলক, রাজনৈতিকমূলক এবং বিদ্বেষমূলক। তিনি বলেন, রায়ের পরও রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়ানো হচ্ছে বলে রায় দিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়ার মাত্রা কিছুটা তীব্র। পাকিস্তানের উদাহরণ টেনে উনি অর্থাৎ প্রধান বিচারপতি নিজেই উত্তেজনা বাড়িয়েছেন, তবে এই রায় কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করেনি, সরকার ও বিচার বিভাগের মুখোমুখি করেনি। এই রায়ের রাজনৈতিক পরিবর্তনে কিছু নেই, সরকার পরিচালনায় কোনো প্রভাবও ফেলবে না, কোনো অচল অবস্থাও তৈরি হবে না। এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।